লাউ এর এই তেল টাক মাথায়ও চুল গজায় দুই সপ্তাহের মধ্যে চুল ঘন হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে লাউ এর তেল তৈরি করতে প্রথমে আপনাকে স্টিলের তৈরি একটি পাত্র নিতে হবে এবং তাতে লাউ এর ছোট ছোটো টুকরো কেটে খোসা সহ তাতে এক চামচ মেথি দানা দিতে হবে তারপর চার থেকে পাঁচ চামচ সরিষার তেল এটি নিয়ে গ্যাসে অল্প আঁচে রান্না করার পর এক ঘন্টা রেখে দিন যাতে লাউ সব গুণাগুণ তেলে মিশে যায় ফিল্টার করার পর এতে এক চামচ পানি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় লাগিয়ে সারা রাত রেখে দিন পরের দিন আপনি আপনার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এটি সপ্তাহে দুইবার করলে আপনি চুলের বৃদ্ধিতে অনেক প্রভাব দেখতে পাবেন আপনার চুল পাতলা হলে লাউয়ের তেল তৈরি করে দেখুন ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো করুন